বর্ষা আপনি লিখেছেন আমার বয়স পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর শিক্ষিত স্বাবলম্বী নারী বাবা সরকারি চাকরিজীবী ছিলেন অনলাইনে চা পাতা বিক্রি করি আমি লজ্জা ভেঙে মা বাবাকে সরাসরি আমার বিয়ে দেওয়ার কথা বলেছি তবুও তারা আমাকে বিয়ের ব্যাপারে কোনো উদ্যোগই নিচ্ছেন না আমার সবর করাও কঠিন হয়ে যাচ্ছে একাকে বিয়ে করে ফেলবো কী না ভাবছি আমার কী করা উচিত যদি পরামর্শ দিতেন বন্ধ আয়লা আপনার বয়স পঁয়ত্রিশ হয়ে যাওয়া মানে অনেক বয়স হয়ে গেছে এরপর যদি বাবা মা বিয়ে না দেন আপনি স্থানীয় কোনো মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে বিবাহের উদ্যোগ নিতে পারেন অর্থাৎ তাকে অভিভাবক বানিয়ে আপনি বিবাহ বসতে পারেন আর এর আগে আপনাকে অবশ্যই একটা স্টেপ নিতে হবে তাহলে বাবা যদি রাজি না হন তাহলে বড়ো ভাই কিংবা চাচা কিংবা আপনার দাদা নিকটাত্মীয় কাউকে পেলে মামা তাদেরকে অভিভাবক বানিয়ে আপনি বিবাহ বিবাহের উদ্যোগ অবশ্যই নেবেন যেহেতু এখানে আপনার চরিত্র রক্ষা করার ব্যাপার এবং আপনি চরিত্র রক্ষা করা আপনার জন্য চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে আপনি অবশ্যই সে উদ্যোগ গ্রহণ করবেন এবং আপনি বাবা মাকে বুঝিয়ে যদি আনতে পারেন সেটা তো সবচেয়ে ভালো না পারলে আপনি বাবা মার আনগত্যের নামে এভাবে বসে থাকা এটার কোনো সুযোগ নেই এক্ষেত্রে আপনি অন্যদের কীভাবানি বিয়ে করে ফেলবেন